আবার কবে আসবে? কোথায়? এইখানে মেলাতে? হ্যাঁ, দেখি ওর বিয়ের মধ্যে সময় পেলে আসবো, নয়তো আসা হবে না। আজকে এমনি ছুটি ইয়ে করেছে, মানে এসব করার জন্য। সোম মঙ্গলবারের দিন আসো, আমি চোখ মুজে একটা জিনিস বানাবো, বুঝতে পেরেছো? সোম মঙ্গলবার? হ্যাঁ। কখন? এই রকম টাইম, এই দুপুরের টাইমে? হ্যাঁ, এই রকম চারটে পাঁচটা, চারটের দিকে। আজকে বানাবে না সেটা? না, আজকে হবে না, সলা মলা নেই, চোখ মুজে পারি নাকি, বুঝতে পেরেছেন? হাতের বেলায় যে পারি নাকি দেখবো, বুঝতে পেরেছেন? চোখ মুজে একটা জিনিস বানাবে বলছে, সোম মঙ্গলবার। হ্যাঁ, দেখবো না। হুম, চোখে গামছা বাঁধবো, বুঝতে দেখবো কিরম হাতের ব্যালেন্স। আমার ছেলে খুব ভালো পারে, তাই না? কিন্তু এখানে তো ওই জন্যই বাড়িতে সেল করে, আর তো পাইকারি নিয়ে যায় ওর কাছ থেকে, মেলায় আসে তো বাড়ির থেকে, তো পাইকারি নিয়ে যায়, বিল ভরি আছে। এই পাখাগুলো কত করে বিক্রি করছো তুমি? 40 টাকা। এই বলছি পুরো বানাবে না একটা? এটা বানাও প্রথম থেকে, ঠিক আছে? এটা পুরো বানা, পুরো ফিনিশিং দেবে তুমি। নাতি তুমি যা দেখো তাই বানা, ফিনিশিং একটু হালকা হয়, ছেলে মানুষ তো আস্তে আস্তে ফিনিশিং ভালো করি।
একটা তিন খাকের ইয়ে বানিয়েছিল না, আগের দিনটা দেখছিলাম, ওটা আর বানাবে না একটা। এটা হ্যাঁ, ওটা খুব ভালো লাগছিল যে আমার বেশ দেখতে, হয়তো প্রচুর সময় জানি কিন্তু খুব ভালো লাগছিল। Good, good, good.
আমি আগের থেকে সাবধান করে দেওয়ার জন্য গেল বড় বলতে পারবে বৃষ্টি আসার কারণে বলছি তুমি আগে ভেতর চলো যাবে না জোর জবরদস্তি ভেতরে নিয়ে শুয়েছে আর ঢমঝম করে রাতবেলা বৃষ্টি তাই তো একটা পুরো ফিনিশিং কর Thank you.
ফ্রিজ চালু করি। আচ্ছা, thank you.
আর্টের গুলো লোক নাই আমার জায়গায় কেউ বসেছে দেখো দিদি শুধু লাল দিব Thank you.